আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কু সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম যেটা হচ্ছে আমরা সবাই খুবই পছন্দ করে থাকি বিকালে গরম গরম পিজা সামনে থাকলে কার না খেতে ভালো লাগে বলেন তো চলেন আজকে আমি আপনাদের জন্য পিজার রেসিপি নিয়ে এসেছি তো পিজা বানানোর জন্য আমি এখানে প্রথমে ইস্টটা সেট করব। অনেকে ইস্ট সেট করার জন্য একটা জিনিস ভুল করেন তাই আজকে আমি ইস্ট কিভাবে সেট করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি এখানে গরম পানি নিয়েছি গরম পানিটা আঙুল দিয়ে কিন্তু রাখা যাবে সেরকম গরম পানি নিয়েছি আর এখানে এক চামচ চিনি দিয়ে দেব। ইস্টের ক্ষেত্রে চিনিটা দিলে ইস্টটা খুব তাড়াতাড়ি সেট হয় তো সব সময় চেষ্টা করবেন ইস্টটা আলাদাভাবে সেট করার জন্য এতে করে আপনার সব উপকরণ ঠিক থাকবে বলছি দেখতে থাকেন তো এইখানে আমি এক চামচ চিনি আর এক চামচ দিয়ে দিয়েছি এখন আমরা এগুলো ঢেকে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট রেখে দিয়ে এখন আমরা বাকি কাজটা করবো চলেন তা আমি এইখানে একটা বল নিয়েছি বলের মধ্যে আমি দুই কাপ ময়দা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন আমি এখানে দুই কাপ ময়দা নিলাম আমার কাছে পিৎজাটা একটু মোটা হলেই বেশি ভালো লাগে তাই না মজার জিনিস খাবো তো একটু মোটা করে খাবো না সেটা কি হয় না কি তো সেজন্য আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে ময়দার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি মেখে নিয়ে আমরা এখানে একটু একটু করে পানি দিয়ে এখানে একটা আটা তৈরি করব। তো আমি এখন একটু একটু করে পানি দিয়ে আটাটা তৈরি করে নিই সাথে অনেকগুলো পানি দেওয়া যাবে না আর দেখেন এক সাইডে আমি যে ইস্টটা সেট হতে দিয়েছি আমার ইস্টটা খুব সুন্দর ফুলে উঠেছে মাশাল্লাহ এভাবে যদি ইস্টা ফুলে ওঠে তাহলে বুঝতে পারবেন যে আপনার ইস্টটা ভালো এটা দিয়ে যদি আপনি পিৎজা বানান কি যে কোনো কাজ করেন আপনার সেটা সাকসেস হবে আর যদি দেখেন ইস্টা ফুলে ওঠে নাই তাহলে বুঝবেন যে আপনার ইস্টা ভালো না সেক্ষেত্রে আপনি যদি কোনো কিছু বানাতে যান সেটা ঠিক হবে না আর সেটা দিয়ে বানানোও ঠিক হবে না যাই হোক তো আমরা এখন একটা আটা তৈরি করে নেব ইস্মত একটা আটা একবারে শক্তও না আবার নরমও না তো দেখতে পাচ্ছেন আমি স্মুথ একটা আটা তৈরি করে নিয়েছি এখন এই আটার উপরে একটু তেল দিয়ে আমি রেখে দেব আধা ঘন্টার জন্য তাহলে তেল দিলে হবে কি ওপরটা ড্রাই হয়ে যাবে না এখন আমরা এটা ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য এই পাকে আমরা পিঁজা বানানোর জন্য অপর কাজগুলো করে নেব তা আমি এইখানে আমরা যেহেতু চিকেন পিজা বানাবো সেজন্য আমি এখানে চিকেনের টুকরোগুলো ছোট ছোট করে পাতলা করে কেটে নিয়েছি পাতলা করে কেটে নিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেটাই সুবিধা এক চামচ দিয়ে দিলাম কাল সাদা গোলমরিচের গুঁড়ো হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা আপনারা ছেলে কালো গোলমরিচের গুঁড়ো দিতে পারেন আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার উদ্দেশ্য হলো যখন আমরা চিকেনটা ভাজবো তখন এই চিকেনটা বেশি ড্রাই হয়ে যাবে না জুসি থাকবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা দিতে পারেন আর কেউ না চাইলে স্কিপ করতে পারেন সমস্যা নেই আর দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস এই সবকটা উপকরণ দিয়ে সয়া সসের মধ্যে লবণ আছে আমি সামান্য একটু তারপরও লবণ দিয়ে নিয়েছি এটা কিন্তু চেক করে নিতে হবে তো এখন আমরা এই সব উপকরণ দিয়ে এগুলো সুন্দরভাবে মেখে এক সাইডে রেখে দেব। ভেজে নেব এগুলা আমরা এখন ভেজে নেব তো আমি চুলার মধ্যে একটা পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে আমি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি অলিভ অয়েল আপনারা চাইলে রান্নার তেলটাও দিতে পারেন অলিভ অয়েল দিয়ে অলিভ অয়েলটা একটু গরম হলে আমরা দিয়ে দেব বেঁখে রাখা চিকেনগুলা চিকেনগুলো দিয়ে আমি সুন্দর করে চিকেনগুলো ভেজে নেব তো চিকেনটা যেহেতু পাতলা একদম পাতলা ছোট ছোট করে কাটা এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তো আমি একটু নেড়ে ছেড়ে ঢেকে চিকেনগুলো সিদ্ধ করে নেব তো দেখতে পাচ্ছেন চিকেনগুলা খুব সুন্দরভাবে কুক হচ্ছে তো এখন একটু ঢেকে দেব আরও ভালো করে রান্না হওয়ার জন্য তো এই পর্যায়ে আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিয়েছি এখন আমি চিকেনগুলো তুলে নেব খুব সুন্দরভাবে চিকেনগুলো কুক হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর জুসি হয়েছে তো এখন আমরা আটাটা আধ ঘন্টা পরে ফিরে আসলাম আটাটার কাছে দেখতে পাচ্ছেন আটাটা কি সুন্দর ফুলে উঠেছে তো এখন আমরা এটাকে খুব ভালো করে মতে নিয়ে হাওয়াটা বাইর করে নেব হাওয়াটা বাইর করে এখন আমরা এটাকে সেট করে নেব চলেন তো এখন এটাকে আমরা সুন্দর করে ভালোভাবে হাত দিয়ে মতে নেব। একটা চকিন বোর্ডের মধ্যে আমি নিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এটাকে যেই পাতিলার মধ্যে কুক করবো যেই প্যানের মধ্যে সেই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এই প্যানেই আমি স্টিম করব তাই আমি এই প্যানের মধ্যে এটাকে সেট করব। রু রুটির আকারে করে মোটা একটা রুটির আকারে করে আমি এখানে প্যানের মধ্যে সেট করে নেব। আপনারা চাইলে বেলেও নিতে পারেন আমি বেলে নেব না আমি হাত দিয়ে এইভাবে সেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি কিভাবে করতেছি অবশ্য আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন যাই হোক তো উপরটা একটু মোটা করে দিয়ে আমি এইভাবে পুরো একটা রুটির আকারে করে দিয়েছি এখন একটা কাটা চামচ দিয়ে এটাকে উপর থেকে নিচ পর্যন্ত ছিদ্র করে দেব। এতে করে এই রুটিটা আর ফুলে উঠবে না যখন আমরা স্টিম করতে দেব। তখন আর এটা ফুলে উঠবে না তো সেজন্য আমরা এটাকে খুব ভালো করে কাটা চামচ দিয়ে ছিদ্র করে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি পুরোটা ছিদ্র করে দিয়েছি আর এই পর্যায়ে যে পিজা সসটা আমি এখানে দেব এই সসটা আমার বাসায় তৈরি করা খুবই মজাদার এই সসটা আমি বাসায় কিভাবে পিৎজা সস তৈরি করেছি আমার চ্যানেলে রেসিপিটা আছে আপনারা চাইলে রেসিপিটা দেখে আসতে পারেন আর এই পিজা সসটাই সবচেয়ে পিৎজার সবচেয়ে প্রধান উপকরণ হচ্ছে পিৎজা সস আর এই সসটা যদি মজা হয় তাহলে পিৎজাটাও অনেক বেশি টেস্টি হয় তো আপনারা চাইলে আমার চ্যানেলে এই রেসিপিটা আছে আপনারা দেখে আসতে পারেন যাই হোক এখন আমি একটু বেশি করে চস দেব কারণ আমার কাছে চসটা বেশি মজা লাগে তো চস দিয়ে এখন আমরা উপর থেকে চিকেন গুলা দিয়ে দেবো যেই চিকেনগুলো আমরা ভেজে রেখেছি সেই চিকেন সবগুলো আমি দিয়ে দেবো আরেকটা কথা বলবো সেটা হচ্ছে পিজার ক্ষেত্রে আমার কাছে বেশি সবজি একটা ভালো লাগে না সেজন্য আমি এখানে বেশি সবজিটা দেব না আপনারা চাইলে যে কোনো সবজি দিতে পারেন আমি অত সবজি দেব না তা আমি খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর আমি এখানে গ্রিন ক্যাপসিকাম দিয়েছি তো আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো দিয়েছি আপনারা যে যেরকম সবজি পছন্দ করে সে সেটাই দিতে পারেন কোনো সমস্যা নেই পিজার মধ্যে আমার কাছে বেশি একটা সবজি ভালো লাগে না তো এখন আমি এখানে মজার আলা সিজটা ব্যবহার করব আমি এখানে মজার আলা সিজটা নিয়েছি আমার কাছে মজার আলা সিজটাই বেশি ভালো লাগে আপনারা চাইলে যে কোনো সিজ দিয়ে নিতে পারেন তো একটা গেটারের সাহায্যে আমি গ্রেট করে দিয়েছি আমি একটু বেশি সিজ দেব। কারণ সিজটা আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে অনেক বেশি মজা লাগে আর পিজার সবচেয়ে প্রধান টপিক হচ্ছে অরিগেনো অরিগেনোটা অবশ্যই দিতে হবে পিৎজার আসল টেস্ট পেতে চাইলে আপনারা এই অরিগেনোটা দেবেন এই অরিগেনোটা দিলে পিৎজার টেস্টটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায় তো এই অরিগেনোটা যে কোনো শপিং মলে দোকানেই পাওয়া যাবে আমি এখন উপর থেকে এক চামচের মতো অরিগেনও ছিটে দিয়েছি এই অরিগেনের কারণে পিজার টেস্টটা আরও বেশি লাগবে তো যাই হোক এখন আমরা পিজাটা চুলাতে বেক করব তো সেজন্য চুলা জ্বালিয়ে দিয়েছি প্রথমে তিন মিনিট আমি চুলাটা মিডিয়াম হাইতে রাখবো এতে করে ফ্যানটা যখন গরম হয়ে যাবে তিন মিনিট পরে আমি চুলাটা একদম মিডিয়াম লোতে নিয়ে আসবো আর ডাকনার যে সিঁদ্রুদ্বারটা আছে সেই ছিদ্রটাও আমি একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি ছিদ্রটা একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি তো ফিরে আসলাম প্রায় পনেরো মিনিট পরে পনেরো মিনিটের মাথায় মাশাল্লা আমার পিজার গ্রান্ডটা এত সুন্দর এসেছে সারা বাড়ি মোমো করতেছে তো আমি পিজাটা তুলে নিয়ে এসেছি একটা পিজা কাঠার দিয়ে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন দোয়া উঠা পিজা খেতে সত্যি মার্শাল্লা অনেক মজা হয়েছে কি বলবো দেখেন অনেক লোভনীয় হয়েছে মার্শাল্লা গরম গরম পরিবেশন করলাম তো আজকের পিজার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন